আবারও সড়ক অবরোধে পোশাক শ্রমিকরা প্রায় পাঁচ ঘন্টা এভাবেই সারি সারি হাজারো গাড়ি রাস্তায় আটকে বিক্ষোভ মিছিলে স্লোগান তোলেন তারা একদিকে প্রখর রোধ অন্যদিকে তীব্র যানজটে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে গিয়ে থেকে পোশাক খাতের অস্থিরতা অনেকটা কমে আসলেও এখনও কিছু প্রতিষ্ঠান শ্রমিকদের দাবি পূরণ করতে পারেনি আর এ নিয়েই অসন্তোষ শ্রমিকদের মাঝে তাই মহাসড়ক অবরোধ করে দাবি আদায়ের চেষ্টা রোববার সকালে কাজে যোগ না দিয়ে গাজীপুরের বাঘের এলাকায় বিক্ষোভ শুরু করে মন্ডল ইন্টিমেটস পোশাক কারখানার শ্রমিকরা এতে ঢাকা ময়নসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে প্রায় পাঁচ কিলোমিটার সড়কে সৃষ্টি হয় যানজট দুর্ভোগে পড়েন যাত্রীরা আন্দোলনরত শ্রমিকদের দাবি টানা কয়েক সপ্তাহের শ্রমিক আন্দোলনের পর শিল্পনগরীর অধিকাংশ কারখানায় ন্যায্য দাবি মেনে নিলেও তাদের প্রতিষ্ঠানে এখনো হাজিরা বোনাস সহ অন্যান্য দাবি পূরণ হয়নি অন্যান্য

রাজিবুল হাসান সময় সংবাদ গাজীপুর